नमस्कार बंधुरा, विश्वजुड़े मानवाधिकार कर्मी सांबादिक आईनजीवी राजनीतिक फोने नजरदारी चालानोर घटना फाँस हार पर इजराइली कम्पानी एनएसओ ग्रुपर तैरी करा एक सफ्टवेयर पेगासास निये एखन विश्वजुड़े आलोचना चलछे। किन्तु की पेगासास सफ्टवेयर एर माध्यमे কিভাবে আপনাদের ফোন হ্যাক করা যেতে পারে, এর প্রক্রিয়াই বা কিভাবে সৃষ্টি হয়, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করব এবং এই পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে বর্তমানে সমগ্র বিশ্বে কোন কোন তাবড়তাবড় নেতা অথবা মানবাধিকার কর্মী বা আইনজীবী আক্রান্ত হয়েছেন এবং ভারতেরই বা কে কে আক্রান্ত হয়েছেন সেই বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলি শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইন্টারন্যাশনাল পত্রিকা দি গার্জিয়ানের মতে পেগাসাস যদি আপনার ফোনে ঢোকার পথ করে নিতে পারে তাহলে আপনার অগোচরে সে আপনার ফোনকে পরিণত করবে 24 ঘন্টার এক নজরদারি যন্ত্রে। ফোনে যত মেসেজ আসুক বা পাঠানো হোক পেগাসাস তা কপি করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট জায়গায়। ফোনে থাকা ছবির ক্ষেত্রেও একই কথা ঘটে থাকে। এই সফটওয়্যারে ফোন কল রেকর্ড করতে পারে, এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে আপনার ভিডিও ধারণ করতে পারে। আপনি হয়তো হাতের কাছে ফোন রেখে কারোর সাথে কথা বলছেন, পেগাসাস আপনার ফোনের মাইক্রোফোনকে জাগিয়ে তুলে আপনার অজান্তেই সেই আলাপ রেকর্ড করে ফেলতে পারে। আপনি কোথায় আছেন কিংবা কোথায় গিয়েছিলেন, কার সাথে দেখা করেছিলেন, সেসব বিষয়ে পেগাসাস চিহ্নিত করার ক্ষমতা রাখে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের বিভিন্ন দেশের সরকারের কাছে পেগাসাস নামের এই হ্যাকিং সফটওয়্যার বা স্পাইওয়্যারটি বিক্রি করেছে। আইওএস বা অ্যান্ড্রয়েড চলে এমন শতকোটি ফোনে নজরদারি চালানোর ক্ষমতা রয়েছে এই পেগাসাস সিস্টেমের। পেগাসাসের প্রথম দিককার একটি সংস্করণের কথা গবেষকরা জানতে পারেন 2016 সালে। সে সময় নির্দিষ্ট ব্যক্তির ফোনে টেক্সট মেসেজ বা ইমেল পাঠানো হতো, যাতে থাকতো কোনো লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলে ফোনে দখল নিত পেগাসাস। গার্জিয়ানের মতে সেই সময়ের তুলনায় এনএসও তাদের এই নজরদারির যন্ত্রের অনেকটা উন্নয়ন ঘটিয়েছে। এখন ক্লিক না করলেও ওই ফোনের দখল নিতে পারে পেগাসাস। আবার সফটওয়্যারের ত্রুটি বা দাগ ব্যবহার করেও এই স্পাইওয়্যার ঢুকে পড়তে পারে আপনার ফোনে, যে ত্রুটির কথা হয়তো উৎপাদকরা নিজেরাই জানেন না। 2019 সালে হোয়াটসঅ্যাপ জানায় ওই ধরনের ত্রুটির সুযোগ নিয়ে এনএসওর সফটওয়্যার 1400 ফোনে মালওয়্যার পাঠিয়েছিল। সেজন্য নির্দিষ্ট ব্যক্তির ফোনে হোয়াটসঅ্যাপ থেকে শুধু একটি কল করা হতো আর ওই কলের মধ্য দিয়েই পেগাসাসের কোড ফোনে ইনস্টল হয়ে যেত। সাম্প্রতিক সময়ে অ্যাপেলের আইমেসেজ সফটওয়্যারের ত্রুটি ব্যবহার করে স্পাইওয়্যার পাঠানো শুরু করে এনএসও। অ্যাপেল বলছে এই ধরনের হ্যাকিং ঠেকাতে তারা সবসময় তাদের সফটওয়্যার আপডেট করা হচ্ছে। কারিগরিভাবে পেগাসাস কীভাবে কাজ করে, কোন ফোনে আক্রমণ করার পর সেখানে কী ধরনের চিহ্ন দেখা যায় তা বোঝার জন্য কাজ করছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বার্লিন ভিত্তিক সিকিউরিটি ল্যাবের গবেষক ক্লডিও গুয়ারনিয়েরি। তিনি বলেন যার ফোন আক্রান্ত হলো তার পক্ষে সেটা বোঝা খুবই কঠিন। সাধারণত ফোন কেনার সময় থাকে এরকম কোনো সফটওয়্যার যেমন আইমেসেজ অথবা খুব জনপ্রিয় কোনো সফটওয়্যার যেমন হোয়াটসঅ্যাপ, এসব সফটওয়্যারের কোডিংয়ে ত্রুটি খুঁজে বের করে এনএসওর মতো কোম্পানিগুলো, কারণ তাতে একসঙ্গে বহু ফোনে স্পাইওয়্যার ছড়ানোর সুযোগ মিলে যায়। এই ধরনের ক্ষেত্রে ফোনের মালিক স্পাইওয়্যারবাহী মেসেজে ক্লিক না করলেও তার ফোন হ্যাকড হয়ে যায়। অ্যামনেস্টি ল্যাবে গবেষকরা দেখেছেন অ্যাপেলের আইওএসের সর্বশেষ সংস্করণ ব্যবহার করেছেন এমন আইফোন গ্রাহকদের ফোনেও পেগাসাস সফলভাবে হানা দিতে পেরেছে। এমনকি চলতি জুলাই মাসেও এমন ঘটনা ঘটেছে। ভিকটিমদের ফোনের ফরেন্সিক অ্যানালাইসিস করে দেখা গেছে সাধারণ কৌশলে কাজ না হলে টার্গেটের আশপাশ থেকে কোনো ওয়্যারলেস ট্রান্স রিসিভার ব্যবহার করে নির্দিষ্ট ফোনে পেগাসাস ঢুকিয়ে দেওয়া হয়। আর একবার ফোনে ঢুকতে পারলে এই স্পাইওয়্যার প্রায় সব ধরনের তথ্য বা ফাইলই কব্জা করার সুযোগ পায়। এসএমএস, অ্যান্ড্রয়েড বুক, কল হিস্ট্রি, ক্যালেন্ডার, ইমেল এবং ইন্টারনেটের ব্রাউজিং হিস্ট্রি সবই সে দেখতে পারে। পেগাসাস যখন কোনো আইফোনে সফল আক্রমণ হানাতে পারে তখন সে ওই ফোনের বা ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা পেয়ে যায়। ফোনের মালিক যা করতে পারেন পেগাসাস তখন তার চেয়েও বেশি কিছু করতে পারেন। এবার দেখে যাওয়া যাক যে এই পেগাসাস বিশ্বের
কোন মানুষের মোবাইল হ্যাক করেছে। বিশ্বের প্রথম সারির 17টি মিডিয়া ও প্যারিস ভিত্তিক একটি এনজিও এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যৌথ অনুসন্ধানে পাওয়া তথ্য সম্বলিত সর্বশেষ প্রকাশিত রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে বিশ্বের 3 প্রেসিডেন্ট, 10 প্রধানমন্ত্রী এবং 1 রাজাকে ইসরায়েলে এই স্পাইওয়্যার দিয়ে টার্গেট করা হয়েছে। তবে 14 কেউ তাদের মোবাইল ফোন সেট অনুসন্ধানকারী সাংবাদিকদের বা তাদের সহযোগী বিশেষজ্ঞদের হাতে তুলে দেননি, ফলে পেগাসাস স্পাইওয়্যার তাদের মোবাইল ফোনে ঢোকানো সম্ভব হয়েছিল কিনা বা ঢোকানোর পর তা দিয়ে তাদের উপর নজরদারি করা হয়েছিল কিনা তার ফরেন্সিক বিশ্লেষণ করা সম্ভব হয়ে ওঠেনি। কয়েক মাস ধরে চালানো এই অনুসন্ধানে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যবহার করা 50,000 বেশি মোবাইল ফোন নম্বর পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজনীতিক, ব্যবসায়ী, বিজ্ঞানী, এমনকি ভারতের সুপ্রিম কোর্টের বিচারকও রয়েছেন। 3 প্রেসিডেন্ট, 10 প্রধানমন্ত্রী এবং 1 রাজাও রয়েছেন, যে 14 রাষ্ট্র এবং সরকার প্রধান পেগাসাসের টার্গেট হয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন 3 ক্ষমতাশীল প্রেসিডেন্ট, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা এবং ইরাকের বারহাম সলিহ। 10 প্রধানমন্ত্রীর মধ্যে 3 এখনও ক্ষমতায় রয়েছেন, পাকিস্তানের ইমরান খান, মিশরের মুস্তাফা মাদবৌলি এবং মরক্কোর সাদ এদিন আল ওথামনি, যে 7 সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতায় থাকা অবস্থাতেই নজরদারির জন্য টার্গেট করা হয়। তারা হলেন ফ্রান্সের এডওয়ার্ড ফিলিপে, বেলজিয়ামের চার্লস মিশেল, ইয়েমেনের ওবায়েদ বিন দাঘর, লেবাননের সাদ হারিরি, উগান্ডার রুহাকানা রুগুন্ডা, কাজাখস্তানের বাকিজান সাকিনতায়েব এবং আলজেরিয়ার নুরুদ্দিন বেদুই। টার্গেট হয়েছেন 1 রাজাও, তিনি হচ্ছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ, যে মোবাইল ফোনগুলো নম্বরগুলো পরীক্ষা করে স্পর্শকাতর এই তথ্য পাওয়া গেছে সেগুলো যে বর্তমান ও সাবেক এসব সরকার এবং রাষ্ট্রপ্রধানরা ব্যবহার করতেন তা সেসব দেশের ভেতরে থেকে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এবং সরকারি নথি থেকে নিশ্চিত হওয়া গেছে বলে ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে। পত্রিকাটি বলছে তারা নিজেরাও কয়েকটি নম্বরে ফোন করে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করেছে। তবে পেগাসাস যে শুধুমাত্র ভারতের বাইরের দেশগুলোতে হ্যাক করেছে এমনটা নয়, তার মধ্যে ভারতের তালিকাও নেহাত কম নয়। ভারতের বহু মন্ত্রী, বিরোধী নেতা, সাংবাদিকদের ফোন হ্যাক করেছে ইসরায়েলি সংস্থার স্পাইওয়ার পেগাসাস। দ্য ওয়ারের রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে দ্য হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, নেটওয়ার্ক 18, দ্য হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বেশ কিছু বড় বড় সংবাদ মাধ্যমের শীর্ষ স্তরের সাংবাদিকদের ফোন হ্যাক করা হয়েছে। ফোন হ্যাকিংয়ের তালিকায় মন্ত্রী এবং সাংবাদিক ছাড়াও রয়েছেন বহু ব্যবসায়ী, সরকারি অধিকারী, বিজ্ঞানী এবং সমাজকর্মী। দ্য ওয়্যারের তথ্য বলছে বেশিরভাগ হ্যাক করা হয়েছে 2018 থেকে 2019 সালের মধ্যে। দ্য ওয়্যারের রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে হ্যাকিংয়ের তালিকায় রয়েছেন 40 বেশি সাংবাদিক, 3 বিরোধী নেতা, মোদি মন্ত্রিসভার 2 মন্ত্রীও রয়েছেন এই তালিকায়, দেশের নিরাপত্তা সংস্থার বর্তমান এবং প্রাক্তন প্রধান এবং বহু ব্যবসায়ীও রয়েছেন এই হ্যাকিংয়ের তালিকায়। পেগাসাসের তালিকায় ভারতীয় যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের মধ্যে প্রথমেই যে রয়েছেন ফর্মার কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, ওনার পরে রয়েছেন ইউনিয়ন মিনিস্টার ফর রেলওয়েজ, আইটি অ্যান্ড কমিউনিকেশনের যে বর্তমানে রয়েছেন অশ্বিনী বৈষ্ণব এবং তার ওয়াইফও রয়েছেন, তা সত্ত্বেও রয়েছেন ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর জলশক্তি প্রহ্লাদ সিং পটেল। তারপরে রয়েছেন প্রদীপ অবস্থি, তিনি পার্সোনাল সেক্রেটারি টু বিজেপি লিডার বসুন্ধরা রাজে রয়েছেন। তার সাথে রয়েছেন সঞ্জয় কচরু, তিনি হচ্ছেন একজন অফিসার অন স্পেশাল ডিউটি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অফ স্মৃতি ইরানি। তারপর রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের যে নেতা ছিলেন প্রবীণ তেগারিয়া। তারপর তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি, ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর, ফর্মার ইলেকশন কমিশনার অশোক লাভাসা, টপ সায়েন্টিস্ট এবং ভাইরোলজিস্ট গগনদীপ কং, এম হরি মেনন, তারপর রয়েছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস হেড জগদীপ এস ছোকর, ফর্মার দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর এস এ আর গিলানি, এছাড়াও অনেকে
রিপোর্টার রয়েছেন যাদের ফোনে এই পেগাসাসের আক্রমণ ঘটেছে। তো বন্ধুরা, পেগাসাসের অ্যাটাক নিয়ে বর্তমানে শুধু ভারত নয় সমগ্র বিশ্বে উত্তাল রয়েছে। আপনাদের মতামত কি, পেগাসাস এই সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকারের তরফ থেকে বা ইন্টারন্যাশনাল কোর্টে কোনো আবেদন করা উচিত কি না, পেগাসাসের মতো সফটওয়্যারকে কি কোনো দেশ ব্যবহার করতে পারে, এর সুফল কি কুফল কি, আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। এবং আপনাদের যদি ইনফরমেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।